ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তানিয়া, তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর যাই হোক, তো আমি এখন বাজে প্রায় 6:30, ভিডিও পোস্ট করতে করতে টাইটেল দিতে এদিতে অনেক লেট হয়ে যায়, অনেকক্ষণ উঠেছি, 5:30 উঠি, ঠিক আছে। তো আর অন্য কিছু করি না, এইসব করতে করতেই অনেক লেট হয়ে যায়। যাই হোক, আমি আজকে সেই ভুলটা করব না যেই ভুলটা আমি রোজের করি। আজকে আমি শাড়িটা চেঞ্জ করে আসবো, করে এসে তারপর তোমাদের সাথে কথা হবে। নাহলে কী বলতো, শাড়ি পরে থাকি 8:30, 9:00, যখন যেমন কাজবাজ সেরে চান করি, করে এসে দুপুরবেলা আর থাকতে পারি না, এত কষ্ট হয়। আজকে কী ভাবছি জানো তো, আজকে দুপুরবেলায় চান করব। তো করলে কেমন হয়? যাই হোক, তো আমি এই ঘুম থেকে উঠলাম, ও এখনও শুয়ে আছে, ও কিন্তু আমার কাছে শোয়নি। কি ভাবছো, ঝগড়া হয়নি? আরে ও গরমের চোটে নিচে শুয়ে আছে, নিচে টেবিল ফ্যান চালিয়ে শুয়ে আছে, আর আমি উপরে শুয়েছি। আমি নিচে শুতে পারি না, আমার পিঠে যন্ত্রণা করে। যাই হোক, তো আমি এই ঘুম থেকে উঠলাম, ওঠার পর তো চলো ড্রেসটা চেঞ্জ করেছো, তারপর না তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সবাই ভালো আছো তো? আমি একেবারে বিন্দাস আছি। আর যাই হোক, তো হ্যাঁ, যারা যারা আমার পরিবারের নতুন সদস্য, তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দাও, ঠিক আছে? তো চলো আমি এসে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি তো স্নান টান করে মানে করিনি আজকে, আর তো তারপরে ঘরের সব কাজবাজ সেরে একটু বসলাম, তারপরে মাছ নিয়ে এলো বাজার থেকে, আর আজকে তো ও বাড়িতে আছে, আজকে তো যাইনি। আর যাই হোক, তো মাছগুলো বাছবো, বাটা মাছ ছিল ওগুলো। যাই হোক, তো বললাম যে কাল পুজো, কালকে নিরামিষ খাবো, তো আজকেই মাছগুলো করে ফেলি সব। তো 6টা না 7টা ছিল, যা তো বাটা মাছ ছিল, সব বাটা মাছগুলি আজকে করে ফেলেছিলাম, আর কালকে পুজো, কালকে নিরামিষ, তাই জন্য। তো দেখো, ও তো মানে বাড়িতে থাকলে ঘরেই থাকে না, এদিক ওদিক সারাদিন কাজ করে, ঘুরতে থাকে, এইসবই করে। তো তো একটা বড় পেপার আছে, ওতে করে এক পেপার শাক দিয়েছিল আমার ননদ, কলমি শাক। আর ডাঁটাগুলো সরু সরু ও কিনেছে বাজার থেকে, আনতে বলেছিল কি করবে, পায়নি, ওগুলোই এনেছে। আর শাক সিদ্ধ বসেছে, আর আমি না শাক সিদ্ধ করতে পারি না, একটু বেশি সিদ্ধ করে ফেলি, তাই না কেমন গলে গলে যায়। তো দেখো, ভাতের চাল তুললাম, আর এইদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখনও রান্নাবান্না চলছে, কমপ্লিট হয়নি, আর ঢেঁড়সের ঝালটা হচ্ছে মানে ভেন্ডি। আর তো ও আজকে বাড়িতে আছে, কালকে আমাদের এখানে পুজো, আর তো বড় বড় বক্স এলো, মনে হয় ডিপ ডাপ করে চলবে, তো ব্লগ করতে পারবো কি জানি না। আর যাই হোক, তো চেষ্টা করব করার, ভয়েস অফ করে, এমনি পরে ভয়েস অ্যাড করে, এমন করেই করতে হবে। যাই হোক, এখনও রান্নাবান্না চলছে। আজকে কিন্তু আমি স্নান করিনি, আজকে সকালে শাড়িটা চেঞ্জ করে ফেলেছি, তারপরে এই রান্নাবান্না করে আজকে মাথে একটু শ্যাম্পু দেবো, কালকে তেল মেখেছি, আর গরমে তো ঘেমে যাই। যাই হোক, তো শ্যাম্পু দেবো, তারপরে চান টান করেছে, তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? আজকে একটু ফ্রি ফ্রি লাগবে, তাই না? নাহলে অন্যদিন খুব গরম হয়, সকালে স্নান করে ফেলি, তো তো চলো পরে কথা হবে। দিয়ে স্নান টান করে চলে এসেছি, আর আজকে শ্যাম্পু করেছি, চুলটা প্রচণ্ড গরম হচ্ছে, তাই জন্য উপরে তুলে রেখেছি, আর সকাল থেকে এখনও কিছু খাইনি। এখন বাজে 9:00, 12:15 তো হবেই, এখনও কিছু পেটে পড়েনি। সকালবেলা স্নানটা করলে কিছু খেয়ে নিই, বাট বেলায় স্নানটা করলে পুজো করার জন্য কিছু খাওয়া হয়নি। আর ও দোকান গিয়েছিলো, লজেন্স কিনে এনেছে, দেখো এই যে অলরেডি 5-6টা খেয়ে নিয়েছি, খেয়ে জল খেয়ে নিয়েছি, পেটটা ভরে গেছে। তো বিকালবেলা হয়ে গেছে, আর আমি ভাবলাম কি, ঝাড়টা আমি দিয়েছি, দিয়ে দিই, মা ঘুমাচ্ছে, ঘুমাক, মারও জেরে দেয়, মায়েরও কষ্ট হয়। যাই হোক, তো আমি খুব কমই ঝাড় দিই, মাই দেয়। আমার কাছে সত্যি কথা, আমার আমি মিথ্যা কথা বলি না, যেটা সত্যি সেটা সত্যি। যাই হোক, তো আমি সব ঝাড়টা এখন দিয়ে দিলাম, দেওয়ার পর
বাসনগুলো আর এখন তেমন বাসন নেই, কারণ রান্না করে আমি সব মেজে ফেলেছিলাম, কড়া থালা সব কিছু মেজে ফেলেছিলাম বাসন। বিকালবেলা শুধু হাঁড়ি আর দুটো তিনটে থালা এইসবই। তো আমাদের ফ্যামিলিতে তো বেশি কেউ নেই, তোমরা হয়তো জানো না, তো আমার পরিচয় আর দেবো, শীঘ্রই দেবো। তার আগে তোমরা আমার ভিডিও দেখবে, দেখে সাবস্ক্রাইব করবে, করে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে তারপরে, ঠিক আছে? আমি তো এই নতুন মানে ইউটিউব চ্যানেল খুললাম, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তো ফ্রেন্ডস, ওই ঘরে বসার থেকে এই ঘরে বসা অনেক ভালো। ওই ঘরটা এত গরম, তো আমাদের এই মাটির ঘরটা প্রচণ্ড ঠান্ডা, এখানে বসে থাকাই ভালো, কিন্তু কি আর করা যাবে, ওই ঘরে যেতেই হয়। যাই হোক, তো ওইখানেই আছে, আর বাসন ধোয়া ঝাঁট দেওয়া কমপ্লিট হলো। আমি ভাবছি কি শাড়িটা চেঞ্জ করে ফেলবো, এত গরম হচ্ছে, তো কি করা যায় বলো তো। তো চলো, এখন বিকাল হয়ে গেছে, তো আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? কোনো দিনও ব্লগ ছোট হবে, কোনো দিনও বড় হবে, তোমরা প্লিজ দেখবে, কেউ কিছু মনে করো না, প্লিজ স্কিপ না করে দেখবে। কোনো দিনও বড় হবে ব্লগ, কোনো দিনও ছোট হবে, ঠিক আছে? তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, জানো তো কোনো ইউটিউবার যদি নতুন চ্যানেল খুলে সহজেই মানে গ্রো করে ফেলে, মানে কি বলবো, বেড়ে যায় আর কি, উপরে উঠে যায়, তাদের পিছনে কোনো না কোনো বড় ইউটিউবারদের হাত থাকে। তো আমাদের মতো ছোট ইউটিউবারদের কেউ হেল্পও করে না, কেউ পাশেও থাকে না, এমনকি সবাই বাধা দেয় যে কোনো কাজেই, ঠিক আছে? তো তোমাকে কোনো কথায় কান দিতে গেলে হবে না, তোমাকে নিজের কাজটা নিজে করেই যেতে হবে, কারোর কথায় কান দিলে তুমি উপরে উঠতে পারবে না। যাই হোক, তো আজকে আমার খুব খুশির দিন, কারণ আমাকে মিতুদি, যার ভিডিও আমি রোজের রেগুলার দেখি, মানে হচ্ছে ব্লগার মিতু, সে আমাকে কমেন্ট করেছে যে একটা ভিডিও দেখে, যে শর্টস ভিডিও দেখে কমেন্ট করেছে যে এটা ভালো, গুড। আর যাই হোক, তো আমি খুব খুশি হয়েছি দিদি, আর তোমার ব্লগ আমি প্রতিদিনই দেখি, আর তো বেবির জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আর তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমি শাড়ি চেঞ্জ করে ফেলেছি, গরমে বিকালবেলায় গা ধুয়ে চেঞ্জ করে ফেলেছি। যাই হোক, তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ। আর পুজোর জন্য গান চালু হয়ে গেছে, আলো ফালো সব দিয়ে দিয়েছে, তো তোমরা যদি গান একটুখানি শুনতে পাও তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো সরি, একটু ম্যানেজ করে নিও প্লিজ, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, বাই।